আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হতে এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, শপিং মল পুনরায় চালুর জন্য 13টি নির্দেশনা দিয়েছে রিয়াদ প্রশাসন, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রায় দুই মাস বন্ধ থাকার পর 29 এপ্রিল অর্থাৎ আগামীকাল বুধবার থেকে সৌদি আরবে ফের সাময়িকভাবে শপিং মল এবং সব ধরনের দোকানপাট খোলার অনুমতি দিয়েছে বাদশাহ সালমান। সৌদি আরবে 20 রমজান অর্থাৎ 13 মে পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলার অনুমতি মিলছে মল এবং অন্যান্য দোকানপাট। তবে রিয়াদ প্রশাসন শপিং মলগুলোর জন্য বেঁধে দিয়েছে 13টি নির্দেশনা বা নিয়ম। পুনরায় শপিং মল খোলার জন্য রিয়াদ প্রশাসন যে 13টি নির্দেশনা দিয়েছে তা নিম্নরূপ। 1. শপিং মলে সকল বিনোদন কেন্দ্র ও খেলার স্থান অবশ্যই বন্ধ রাখতে হবে। 2. 15 বছরের কম বয়সী শিশুদেরকে শপিং মলে প্রবেশ করতে দেওয়া যাবে না। 3. শপিং মল খোলা থাকার সময়ে সকল শপিং মলেই মেডিকেল পরীক্ষার এবং জীবাণুমুক্তকরণের ব্যবস্থা থাকতে হবে। 4. শপিং মলে গেট দিয়ে প্রবেশ করার স্থানে সকলের শরীরের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা থাকতে হবে। 5. 38 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রাধারী যে কাউকে প্রবেশের সময় বাধা দিতে হবে এবং পরীক্ষার ব্যবস্থা নিতে হবে। 6. শপিং মলে সকল বেঞ্চ এবং চেয়ার সরিয়ে ফেলতে হবে এবং সকল দর্শনার্থীকে প্রবেশের সময় গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে অথবা সরবরাহ করতে হবে। 7. শপিং মলে সকল প্রবেশের স্থানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড মোতায়েন করতে হবে, যারা নিশ্চিত করবে যে সকলেই মাস্ক পরে প্রবেশ করছে। 8. প্রতি 24 ঘন্টায় একবার সম্পূর্ণ শপিং মল জীবাণুমুক্ত করতে হবে। 9. যে কারো কোভিড-19 শনাক্ত হলে বা থাকার সম্ভাবনা পাওয়া গেলে মেডিকেল আইসোলেশনের জন্য আলাদা রুম বরাদ্দ করতে হবে। 10. শপিং মলের ভ্যালে সার্ভিস বন্ধ রাখতে হবে। 11. এছাড়াও শপিং মলগুলোতে বিভিন্ন সতর্কতামূলক সাইন বসাতে হবে, যেখানে সকলের জন্য সতর্কতামূলক নির্দেশনা দেওয়া থাকবে। 12. প্রতিটি ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি এবং এসকেলেটর ব্যবহার করতে হবে, একান্তই বাধ্য হলে লিফটে সর্বোচ্চ 2 জন চড়তে পারবেন। 13. যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি গার্ড সাথে রাখতে হবে। রমজান উপলক্ষে 29 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত সৌদি আরবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সকল প্রকার দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। এই সময় সকল সৌদি নাগরিক ও প্রবাসীরা বাধামুক্তভাবে বের হতে পারবেন। তবে এই ঘোষণার বাইরে রয়েছে বিউটি পার্লার, সেলুন, জিমনেশিয়াম, কমিউনিটি সেন্টার ইত্যাদি দোকান ও প্রতিষ্ঠান। তবে সৌদি আরবের সকল শহর এই ঘোষণার আওতায় থাকলেও মক্কা এই ঘোষণার আওতামুক্ত থাকবে এবং মক্কায় আগের মতোই 24 ঘন্টার কারফিউ বলবৎ থাকবে। সৌদি আরবে অন্যান্য শহর ও আগের তুলনায় মক্কায় করোনা ভাইরাসের প্রকোপ অনেক বেশি এবং প্রায় প্রতিদিনই মক্কা থেকে সর্বোচ্চ পরিমাণে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এই কারণেই মক্কাকে এই পরিবর্তিত সময়ের আওতার বাইরে রাখা হয়েছে। সৌদি প্রবাসী ভাইগণ, আশা করছি আপনারা সৌদি আরবে শপিং মল খোলার যে 13টি নির্দেশনা দেওয়া রয়েছে তা অবশ্যই মাথায় রাখবেন এবং মেনে চলবেন। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।